এই সংগ্রাম বিএনপি নয়, যাদের গ্রামের ছেলে নয়, বেগম খাদেমের নয়, আমাদের কারোই নয়। এই সংগ্রাম এই দেশের আগ্রগতি মানুষের সংগ্রাম বন্ধু, কারণ আমরা আমাদের অধিকারটা দিয়ে যেতে চাই, আমরা একটা ভোট নিতে চাই। সেই ভোট আমরা যাকে খুশি তাকে দেবো, সেখানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করবো। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এতদিন ধরে যৌথভাবে কর্মসূচি করে আসছে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেবো। চার চার জায়গা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রায় 34টি মতো রাজনৈতিক দল জোট, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে। সেই সিদ্ধান্তটি হচ্ছে কি আমি আপনাদের বলে শোনাই, এবং এই সিদ্ধান্তটি হচ্ছে যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা। এক দফা আর কোনো দফা নাই, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিরুদ্ধে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন বেসরেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, আমাদের তারেক রহমানের মামলা সহ ফরমাইশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে। বন্ধুগণ, ঘোষণার মধ্যে দিয়ে শুধুমাত্র যুগপথ আন্দোলন অংশগ্রহণকারী দলগুলো নয়, এর বাইরে যারা আছেন, যারা সরকারের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে যারা কথা বলছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদেরকেও আমরা আজকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একসাথে সমবেত হয়ে আজকে গোটা বাংলাদেশের মানুষ যেমন এগিয়ে এসছে, আপনি এগিয়ে আসে, আমরা একটা দুর্গত দুরাভেদ্য একটা উত্তাল আন্দোলন করছি।